আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সকল আমি না আসতে আসতে আমার তুমি কে আমি ইউসা ইউসা এইখানে কি আকে দেখা যাচ্ছে মামাকে আই বাবাকে তোমরা নাই না তোমাদেরকে নিয়ে যাইনি আহারে ওরি আমার শোনা বাচ্চা আমি আমি নানি বাসায় তুমি নানু বাসাই এখানে নানু বাসাই কোথায় দূরে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ইন্ট্রোডাকশান পর্ব তো অলরেডি আমার ছোট টুনটুনি শেষ করেছে তো অ্যাকচুয়ালি এই ব্লগটা আমার অ্যানিভার্সারির পরের দিনের ব্লগ একটা একটা ছোট্ট স্পেশাল ব্লগ এটা আমি এখন আমার মাইয়া আস এখন তোমার মায়া এসেছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে ভয়েসও আমি আমার বাচ্চাদেরকে নিয়ে দিতে বসেছি এই কারণেই একটু পরপর হয়তো আপনাদের সাথে তার একটু কথা বলবে তো যাই হোক একটু বলে রাখি আজকে ট্রিপটা শুধু আমার আর আমার হাজব্যান্ডের একান্তই আমাদের দুজনের তো এখানে আমাদের দুই বাচ্চাকে আপনারা দেখবেন না আগে থেকে এই জন্য বলে রাখছি যেহেতু ওদেরকে দেখবেন না হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন ওরা কোথায় তো ওদেরকে মূলত বাসায় আমার কলিগ এবং খালা দুজনের কাছে রেখে এসেছি বলতে গেলে একান্তে কিছুটা সময় বা একটু কিছুটা কি বলবো মানে ভালো লাগা থেকে এই ট্রিপটা মূলত অনেক দিন হয়ে গেছে দুজনে একসাথে ঘোরাঘুরি করি না তো বেশিক্ষণ না যদিও খুব অল্প সময়ের জন্য হাফ অ্যান আওয়ার আর পঁয়তাল্লিশ মিনিট এরকম বাট কিছুক্ষণের জন্য হলেও বেশ একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল একটু ঘুরতে গেলাম চাচার সাথে তো এই এরিয়াটা মূলত যে জায়গায় পড়েছে এটা বলে হচ্ছে না না কান্না করে না 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 একদম কান্না করে না আচ্ছা ঠিক আছে সাথে আচ্ছা ঠিক আছে এখন আম্মু কথা বলি আর স্টাফটা এবার আম্মু কথা বলবো তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ কাকে বলে এখানে ছোট্ট একটা ওরা ছোট বলবো না এটা বেশ বড় আকারের পুকুর তো আমার তো দিঘি মনে হচ্ছিল তো ওখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ছবি তুললাম আমরা যে জায়গাটা যাচ্ছিলাম এটা মূলত আমাদের এখানে যে আদিবাসী এরিয়া আর কি মানে চাকমারা থাকে মূলত ওই জায়গাতে মানে এখানে আবার একটু বাউন্ডারিও না মানে অলিখিত বাউন্ডারি এইটুকু বাঙালিরা থাকে বা বাংলাদেশিরা থাকে বাকিটুকু চাকমারা থাকে মানে আদিবাসীরা থাকে এরকম অলিখিত বাউন্ডারি আর কি তো এখন আমি যেই জায়গায় আছি এটা মূলত আদিবাসীদের এলাকা চাকমাদের এলাকা তো অসাধারণ সুন্দর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো এরিয়াটা মূলত আমরা যে যাচ্ছি একটা নদীর পার একেবারে কাছেও বলবো না আবার অতিরিক্ত দূরেও বলবো না তো জায়গাটার নাম হচ্ছে বারো বিন্দির ঘাট তো কেন এখানে এই নামকরণ আমি আর আসলে অত বেশি ডিটেলস জানা নেই এটা তো অলরেডি আমরা নদীর ঘাটে চলে এসেছি এটা মূলত কাঁচালং নদী তো নদীটারই একটা ঘাট আর কি এটা তো নদীর এপার আর ওপার ওপার ও পার থেকেই মূলত রূপকারী এলাকা শুরু হয়েছে তো এতটুকু যখন এসেছি ভাবলাম নদীটাও একটু পার হই তো নদী পার হওয়ার জন্য একটা নৌকা আছে তো দেখতে পাচ্ছেন এই নৌকাতে অনেকজন উঠেছে এবং আমি তো বলবো ওরা বেশ সাহসী কারণ আমাকে ওই নৌকায় একা উঠতে দিলেও আমার যথেষ্ট ভয় লাগবে তো যেহেতু হাজব্যান্ড ছিল মানে ও ছিল এর কারণে একটু সাহস মানে সঞ্চয় শেষ পর্যন্ত করে ডিসিশন নিয়েই নিলাম যে নৌকায় উঠবো কাঁচালং নদীতে চড়া মানে নৌকায় চড়া হয়নি এই সাপটাও পূরণ করে রাখি এখানে যে কয়দিন আছি এরকম টুকটাক এই জিনিসগুলোই পরবর্তীতে হয়তো স্মৃতি হয়ে থাকবে অ্যাটলিস্ট একটা সময় আমি যখন আমার এই ভিডিওগুলো দেখবো তখন আমার স্মৃতিতে এই দৃশ্যগুলোই ভাসবে যে হ্যাঁ আমি একদিন এই কাজটা করেছিলাম আর স্পেশালি ওর সাথে এটা বলতে পারেন অ্যানিভার্সারি ঘোরাঘুরিও বলতে পারেন বাচ্চাদেরকে রেখে নিজেদের মতো একটু সময় কাটানো তো অবশেষে যেহেতু ডিসিশন নিলাম তো আমরাও নৌকা করে নদীটা পার হলাম মানে নদীর এপার থেকে ও পারে গেলাম তো তখনও পর্যন্ত পার হয়নি আমরা জাস্ট ওয়েট করছিলাম আমি একসাথে অনেকজন যেখানে যেভাবে উঠে ওভাবে আমি বসতে পারবো না এটা ইম্পসিবল আমার জন্য তো একাই বসতে হবে অনেকজন উঠলে আমার মনে হবে আমি পড়েই যাচ্ছি তো নৌকা এসে যখন পারে ভিড়ছে তখন আর কি আমরা আস্তে আস্তে এখন পার হচ্ছি পার হওয়ার ফুটেজটা আর নেওয়া হয়নি ভয়ে আর এখন পার হয়ে গেছি নদীর অপর সাইডে চলে এসেছি এখানে ছোট্ট আরেকটা শাখার মতো যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি এখানে নাকি এক সাইডে নদী ভাঙছে আরেক সাইডে এইভাবে পার জমা হচ্ছে এই আর কি ব্যাপার তো এখানে এই নদীর পার থেকে ওই নদীর মানে নদীর এপার থেকে ওপারে যোগাযোগের মাধ্যম হচ্ছে এই নৌকা তো ওই নৌকা যিনি চালাচ্ছিলেন আর কি ওনার সাথে কথা হলো যেহেতু আমরা এই এরিয়ায় নতুন মানে আমি এখানে আগে আসিনি জিজ্ঞেস করছিলেন যে আমরা কারা পরিচয় দেওয়ার পর তো বেশ সম্মানের সাথেই মোটামুটি বলবো মোটামুটি আচ্ছা ছড়া একটু পরে শুনি আমরা আচ্ছা তো নদীর পার হয়ে চলে আসার পরে এই জায়গাটাতে একটু হাঁটা চলা করলাম ওখানে যারা ছিলেন কেউ কেউ গরু চড়াতে এসেছেন কেউ হাঁটাহাঁটি করছেন কেউ পানি নিতে আসছেন তো অনেকের সাথে কথা হয়েছে তো এখানে অ্যাকচুয়ালি বেশ কিছু অলিখিত রুলস আছে আর রুলস বলবো এটা মানে এখানে ছয়টার পরে সাধারণত এইসব জায়গায় সাধারণত আর কি খুব একটা বেশি মানুষের আনাগোনা থাকে না তো আমরা যখন গেছি তখন বলা চলে দুপুরের পর পর এই কারণে খুব একটা বেশি প্রবলেম নেই এ কারণেই হচ্ছে মোটামুটি একটু আশেপাশে অতিরিক্ত ভিতরেও যাচ্ছি না একটু আশেপাশে ঘুরে ফিরে আবার ব্যাক করব তো জায়গাগুলো অসাধারণ এইগুলো মানে বলার বাইরে একসাথ এক সাইডে আপনারা দেখছেন নদীর নদী না এটা এক্স্যাক্টলি এক সাইডে একটা পুকুর বা দিঘির মতো আছে অপর সাইডে হচ্ছে ধান ক্ষেত সবুজ আর সবুজ সবুজ কাকে বলে এই সবুজ আবার চোখ জুড়িয়ে যাওয়া সবুজ এরকম আর কি তো খুবই ভালো লাগছিল আমি জানি না আপনাদের কেমন লাগছে দেখতে বাট ট্রাস্টমি অনেক অনেক ভালো লাগছিল তো এটা হচ্ছে এই বেবিটার আমি এক্স্যাক্টলি আমি নামটা বুঝতে পারিনি খুব কিউট এবং আমার সাথে কথা বলছিল না এই জন্য ওর সাথে একটু দুষ্টমি করছিলাম আচ্ছা এখন আবার আমরা জাস্ট ওখানে পনেরো থেকে বিশ মিনিট ছিলাম আর কি এখন আবার পার হয়ে যাওয়ার পালা মানে নদী পার হয়ে আবার সে আমাদের আগের গন্তব্যে ফিরে যাওয়ার পালা কারণ হচ্ছে যদিও এসেছি দুজন বাট একটু পর দশ থেকে পনেরো মিনিট পর পর আবার ঠিকই টেনশন লাগছিলো আবার বাসায় ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে মেয়েরা ঠিক আছে কিনা কান্নাকাটি করছে কিনা কি কি দুষ্টমি করছে কিনা তো এই ধরনের আর কি তো যতই একা আসি না কেন এখন আর মানে ওই টেনশনটা কাজ করে যে হ্যাঁ আমার মেয়েরা তো বাসায় আছে আচ্ছা তো আপনারা দেখছেন অনেক কষ্টে অনেক কষ্টে বলছি কারণ আমার খুবই ভয় লাগছিল এই যে অনেক কষ্টে বসেছি কোনোভাবে এবং যিনি নৌকার মাঝে আর কি উনি যথেষ্ট এক্সপার্ট এবং বেশ সুন্দর করে আস্তে আস্তে করেই কিন্তু পার করেছেন তাও ওই যে ভীতি আমি কিন্তু আমার প্রচণ্ড দুটো জিনিস আমার ভয় লাগে একটা হচ্ছে ফোবিয়া। আরেকটা হচ্ছে এই যে আমার হাইড্রোফোবিয়া মানে পানিকে ভয় পায়। এরকম নদী বা সমুদ্র সমুদ্র তো জানেনি শ্বশুরবাড়ি সমুদ্রের মাঝখানে দ্বীপে বাট যাওয়া হয়নি তো দেখা যাক এরকম পানি দেখলে আমার এত ভয় লাগে আমি কি বলব আমি রীতিমতো চোখ বন্ধ করেছিলাম কিছুটা সময় আচ্ছা তো এই তো মোটামুটি ঘোরাঘুরি যদিও খুব অল্প সময়ের জন্য আধা ঘন্টা থেকে পরচুর চল্লিশ মিনিট কিন্তু সময়টা ভালো কেটেছে এই হচ্ছে কথা তো এখন আবার ঘরে ফেরার পালা এই সবুজের সাথে মিশে কিছুক্ষণ সময় কাটাতে আসলেই ভালো লেগেছে তবুও মেয়েদের জন্য মন কাট মানে একটু কেমন কেমন করছিল হ্যাঁ ওদেরকে ফেলে এসেছি নিয়ে আসলে ভালো হতো তো অ্যাকচুয়ালি ওরা ওখানে অন্যান্য বাচ্চারাও এসেছে এই কারণে খেলাধুলাতেও ব্যস্ত ছিল এই যে আমি বাসায় চলে এসেছি বাসায় এসে দুধ গরম করে নিয়েছি মূলত আসার পরে ভাবলাম কিছু একটা বানাবো বাট মেয়েদের এক বাক্যে এক কথা আমরা যেহেতু ঘুরে এসেছি তারাও এখন কি এখানে বাসায় কিছু খাবে না বাইরে খাবে তো আপনারা তো বুঝতেই পারছেন এখানে বাইরে খাওয়ার অ্যাকচুয়ালি আমার জানা মতো ওই একটা জায়গায় আছে তাজমহল তো ডিসিশন নিলাম আজকের নাস্তাটা ওখানেই করব তার উপর তাজমহলের ওখান থেকে আঙ্কেলও ফোন দিয়েছিলেন যে চাপাতি বানানো হয়েছে যেটা আমরা রুমালি রুটি বলে থাকি রুমালি রুটি করা হচ্ছে তো ভাবলাম যাই খেয়ে আসি তো যাওয়ার আগের মুহূর্তে আমার মেয়েদের একটু কথাবার্তা I put my mama Mama Baby watch you gonna the line for this. I red, red. Red. Go to bed. Blue, blue, I love you. STAY CLEAN STAY CLEAN And this <laughs> <laughs> হ্যাঁ এখন আমরা চলে এসেছি কোথায় এসেছি তো বুঝতে পারছেন তাজমহল হোটেল এখানে আমাদের একমাত্র আস্তানা আর কি খাবারের তো এখানে এসে ওই যে রুমালি রুটি বানিয়ে রেখেছে রুমালি রুটি উনি আমরা যখন এসেছি তখনই বানানো হচ্ছিল একেবারে গরম গরম তো আঙ্কেল ফোন দেয়াতে ভালোই হয়েছে এবং রুটিটা আসলেই মানে একদম বেশ ভালো করে মানে মজা করে খেতে পেরেছি আর ডাল নিয়েছি আমি সেই সাথে একটা ডিম নিয়েছি এটাই কিন্তু আমাদের রাতের লাঞ্চ বাচ্চাদেরকে শুধু ভাত খাওয়ানো হবে আমি আর আমার হাজব্যান্ড এখন রাতের ভাত খাওয়াটা একটু অফ রাখার চেষ্টা করছি তো এই কারণে একসাথে খেয়ে দিয়ে বলতে পারেন ওই যে দুজন দুটো রুটি খেয়ে চলে যাব। এটাই রাতের খাওয়া হয়ে যাবে তো আমরা যখনই আসি আঙ্কেল দুটো ফিরনি ওয়াসন ইউসটাকে অলওয়েজ সময় দিবে তো ওই দুটো ফিরনি এখন ওদের কাছে চলে এসেছে এই তো মোটামুটি একটা ভালো দিন কাটালাম হাজব্যান্ডের সাথে ঘোরাফেরা করে তো ব্লগটিও আশা করছি আপনাদের ভালো লেগেছে কারণ আপনারাও আমার সাথে একটু সবুজ দেখতে পছন্দ করেন আমার এই সেখানে আশেপাশে এরিয়াগুলো দেখাতে বলেন তো যাই হোক নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লা